এখানে এসে মুসলিম রেগুলা করবে এগুলা তো মানান সই না একদমই, মানে ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনাটা। তোমরা এরকম কিছু করো না যাতে আমাদের মনে একটু কষ্ট লাগে। সনাতন ধর্মের অন্যতম মহাতীর্থ সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দিরে নারে তকবীর স্লোগান, মন্দিরের দরজায় পা তুলে কুনফু স্টাইলে ছবি, বিফ বারবিকিউ পার্টি সহ নানা ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি উঠেছে সমালোচনার ঝড়। মন্দিরের যাত্রাপথে একটি হাতাহাতির ঘটনা পরিস্থিতিকে করেছে দ্বিগুণ ঘোলাটে। তবে এসবের পেছনে রহস্য কী? ভিকটিম শ্রাইন কমিটি, স্থানীয় প্রশাসন, তীর্থযাত্রী, পর্যটকদের সাথে কথা বলে সবিস্তার জেনেছে নিউজ নাও। হিন্দু ধর্মের তীর্থস্থান চন্দ্রনাথের নিরেট বাস্তবতা, এটি এখন পরিণত হয়েছে অনেকটাই পর্যটন কেন্দ্রে। বিষয়টিকে কিভাবে দেখছেন তীর্থযাত্রীরা? আমি 2010 সাল থেকে আসি, তখন এটা তীর্থস্থান ছিল, ভ্রমণ স্থান ছিল না, এখন একটা ভ্রমণ স্থান। সেও আমার মুসলিম ভাইয়েরও আমার ভাই, হিন্দু ভাইয়েরও ভাই, আমরা তো কেউ কারো পর না, লিমিটেশন। কিন্তু আমাদের তোমরা এরকম কিছু করো না যাতে আমাদের মনে একটু কষ্ট লাগে। আমরা এখানে একসাথে থাকতে চাই, তুমিও বাংলাদেশি আমিও বাংলাদেশি, কেউ আমরা উইরা আসি নাই। কোনো ধর্মের মধ্যে আসলে কখনো শিখায় না অন্য ধর্ম, অন্য কোনো ধর্মকে কি ডিসরেসপেক্ট করা। আমি যখন একটা ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী, আমি কখনো এমন কোনো কাজ করব না যাতে করে অন্য ধর্মাবলম্বী যারা আছে ওদের মনে কষ্ট আসুক। তো সেখানে আসলে আপনি একটা ধর্মের জায়গায় এসে তাদের উপর এমন কিছু করবেন না কখনো যাতে তারা কষ্ট পায়, এটা পুরোপুরি সাবজেক্টিভ। তো এখন আসলে হাতের পাঁচ আঙুল কখনো সমান হয় না। এবার জানা যাক চন্দ্রনাথে বারবিকিউ কিংবা সাম্প্রতিক বিতর্কিত বিষয়গুলোকে কতটুকু সমর্থন করছেন ভিন্ন ধর্মের পর্যটকরা। আমার কাছে মনে হয় না ভালো, কারণ এটা একটা হিন্দুদের তীর্থস্থান, এখানে এসে মুসলিমরা এগুলা করবে এগুলা তো মানান সই না একদমই। যদি আমাদের মসজিদে যে কেউ পূজা করে আমরা জীবনকে মেনে নিতে পারি না, তা ওনাদের এইখানে এসে যে গরু কাটুক সেটাও আমরা সাপোর্ট করতে পারি না। যেমন হিন্দুরা যদি মনে করেন যে মুসলমানের ধর্মকে আঘাত করে এটাও সেটা ঠিক না, আবার মুসলমান যদি হিন্দুদের ধর্মকে আঘাত করে এটাও ঠিক না। তো এই জন্যে আমরা যে হিন্দু মুসলিম ভাই ভাই আর পরস্পর বসবাস করতে চাই, পরবর্তীদের জন্য এরকম আর ঘটনা না ঘটে এটাই আমাদের কামনা। সে কেউ যদি হিন্দু হয় সে ধর্ম পালন করবে, বড় জোর কি মুসলমান হয়তো তাকে দাওয়াত দিতে পারে, ইসলামী যে কায়দা আছে সে কায়দায় দাওয়াত দিতে পারে, কিন্তু জোর জবরদস্তি করা যাবে না। মূলত বিতর্কের সৃষ্টি যেখানে সেখানটাই যাওয়া যাক। এক সপ্তাহ আগে মন্দিরের যাত্রাপথে হাতাহাতির ঘটনা ঘটে দুপক্ষের মধ্যে, বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলছেন ঘটনায় আঘাতপ্রাপ্ত হৃদয় ঘোষ। তো জাস্ট ওনারা বুঝতে পারে নাই যে আমি ওনাদেরকে কি একটা ঝগড়াঝাটি চুবাইতে গেছিলাম, কিন্তু ওনারা বুঝতে পারেনি ওই জিনিসটা। না বুঝার কারণে, এত ভুল বুঝাবুঝির কারণে গিয়ে এই ঘটনাটা ঘটে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সৃষ্টি হওয়া এমন বিতর্ককে ঘোলা জলে মাছ শিকার বলছেন সীতাকুণ্ড আসনে নৌকার এমপি প্রার্থী এস এম আল মামুন। কেন অনেকে গোলা বাড়িতে মাছ শিকার করতে চাচ্ছে, কথাটা বুঝছেন? এটা হলো যে অ্যাবসোলুটলি এখানে অনেকগুলা মঠ মন্দির রয়ে গেছে, এটা হলো যে হিন্দু সম্প্রদায়ের একটা তীর্থস্থান, এবং এই যে অবকাঠামোটাকে যদি আমরা যদি একটা ডেভেলপ করতে পারি আমাদের হিন্দু সম্প্রদায়ের যে তীর্থযাত্রীরা আসবেন তাদের জন্য সুবিধা হবে। ফেসবুকে বারবিকিউ ইভেন্ট খোলা ব্যক্তিকে খোঁজা হচ্ছে এবং মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে মুঠোফোনে জানিয়েছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক কামাল উদ্দিন। ফেসবুকে বারবিকিউ পার্টি ওই বিষয়টা আমরা দেখছি, ওইটা আমরা ইনভেস্টিগেশন করতেছি। প্রাথমিকভাবে আমরা যে ছেলেটা স্ট্যাটাস দিয়েছে তার ঠিকানা দেখছি যে আমরা কাপ্তাই, এবং যদি তাকে আমরা শনাক্ত পারি অবশ্যই তাড়াতাড়ি তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তবে এত কিছুর পরও চন্দ্রনাথের পরিচালনার দায়িত্বে থাকা শ্রাইন কমিটি কোনো ধরনের যোগাযোগ করেনি সীতাকুণ্ড থানার সাথে। ওদের পক্ষ থেকে, শ্রাইন কমিটির পক্ষ থেকে আমাকে কোনো কিছু বলা হয়নি। আমি জাস্ট আপনাদের মাধ্যমে যে কিছু আমার প্রিয় মিডিয়া কর্মী এবং ফেসবুক স্ট্যাটার মাধ্যমে আমি এই সংবাদটা পেয়েছি, এবং আমার সিনিয়র স্যাররা কিন্তু আমাকে ফেসবুকে যে স্ক্রিনশট দিয়েছে এটার আলোকে আমরা আসলে আমাদের ইনভেস্টিগেশন করতেছি। চন্দ্রনাথের নানা বিতর্কে ঘুরে ফিরে আসা একটি নাম শ্রাইন কমিটি। সোমবার সন্ধ্যা এবং বুধবার দুপুরে তাদের কার্যালয়ে নিউজ নাও গেলে উপস্থিত ছিলেন না কমিটির কেউ। পরবর্তীতে মুঠোফোনে কমিটির সাধারণ সম্পাদক চন্দন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তীর্থধামের পবিত্রতা রক্ষায় নির্বাচনের পরে পরিদর্শনের মাধ্যমে উদ্যোগ নেবেন বলে জানান তিনি। প্রতিনিধিত্ব পর্যায়ে সবাই অংশগ্রহণ করেছে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত সহ। সেকাল থেকে আমরা একটা কর্মসূচি গ্রহণ করবো যাতে তীর্থের পবিত্রতা রক্ষা হয়। সীতাকুণ্ডের চন্দ্রনাথ সনাতন ধর্মের অন্যতম বড় মহাতীর্থ, এখানে প্রকৃতি নিজেকে সাজিয়েছে অনন্য রূপে। ভ্রমণ পিপাসু তীর্থযাত্রী তাদের চিন্তার মধ্যে স্ব-অবস্থান দেখেছে নিউজ নাও। সাম্প্রদায়িক শক্তির আঘাত না আসুক এই চন্দ্রনাথে, সাম্প্রদায়িক শক্তির আঘাত না আসুক অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবিতে। সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির থেকে
রবীন্দ্র দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।